हाय गाइज, वेलकम टू माय चैनल आहारेर बाहार। आज आमी तुम्हारे संगे शेयर करब आमादेर देशेर ही बिहारेर एकटी रान्ना जेटार नाम हलो छातुर लिट्टी। अवश्य ओदेर तैरी करार पद्धतिटा आलादा, आमी अन्यरकम भावे करछि। आमी एटा फ्राई करब, ओरा बेसिकाली एटा घुटेते पुड़िए खाय, सेटाओ खेते खूब भालो हय, किन्तु आपातत आमार काछे ओइसब ब्यबस्था नेई, ताई आमी एटाके फ्राई करेई करछि। ए रान्नाटा खेते देखते दुटोई खुबई सुंदर, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই রান্নাটার প্রসেসটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা ইজি। তো চলো আমরা শুরু করি। তো বন্ধুরা, এই রান্নাটা করার জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেবো, তাই জন্য দেখো আমি নিয়েছি এটা ছাতু, অনেকটা ছাতু লাগবে। আর এটার মধ্যে আমি নিয়েছি দেখো এই চামচের এক চামচ ভর্তি ভর্তি জোয়ান। জোয়ানটা কিন্তু এই রান্নাটা টেস্টটা আনে। এটা দিলাম, তারপরে আমি দেব এখানে প্রায় এক চামচের মতো, মানে বেশ খানিকটাই রসুন একদম মিহি করে কুচানো, সেগুলো দিয়ে দেব। তারপরে দিচ্ছি অনেকটা লঙ্কা কুচি, এটা রান্নাটা টেস্টটা টক আর ঝালটাই বেশি হয়, সেই জন্য লঙ্কা কুচিটাও বেশ খানিকটা পড়লো, কেউ চাইলে এর থেকেও বেশি দিতে পারো। এটা দেওয়ার পর আমি এর সাথে দেবো নুন, নুনটা যাদের যাদের টেস্ট অনুযায়ী, এটাতে একটু বেশি পড়বে যেহেতু এটা পুর, তাই জন্য। আর এটার টেস্টটা আরও বেশি ভালো করার জন্য যেটা দেবো সেটা হলো তেলের আচার। তেলের আচারটা টক হলেই ভালো হয়, তবে বাড়িতে বানানো আচারও দিতে পারো, এটাতে কিন্তু একটু বেশি করেই আচারটা যায়। কারণ এই টেস্টটা একটু টক টক হবে, তাই জন্য আচারটা আমি একটু বেশি করেই দিলাম। দিয়ে এটাকে এবার একটু ভালো করে মাখতে হবে। এটাকে খুব ভালো করে মাখতে হবে, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। আমি তেলের আচার ইউজ করছি এই কারণেই, যেতে আমি এক্সট্রা করে আর কোনো তেল দেবো না। যারা তেলের আচার ইউজ করবে না তারা কিন্তু এর মধ্যে তাহলে তেল দিতে হয়, আমি তেলটা দেবো না, তাই জন্যই একেবারে এটা দিয়ে মেখে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হয়। তো বন্ধুরা, আমার পুর বানানো হয়ে গেছে, এবার আমি আটা নিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু আটাই লাগে, এটাতে ময়দাতে হয় না। আটা নিয়েছি বেশ খানিকটা আমার মাপ অনুযায়ী, তার মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন, তোমরা যার যার স্বাদ মতো দেবে। এবার এই নুনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে এতে আমি হোয়াইট অয়েল দিয়ে ময়ান দেব। হোয়াইট অয়েল দিয়ে আমি ময়ান দিচ্ছি, এটাকে ভালো করে মেখে নিয়ে সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে, তেল নুনটা যাতে পরিষ্কারভাবে আটার সাথে মেখে যায়। দিয়ে তারপরে এটাকে নর্মাল ওয়াটার দিয়ে মাখতে হবে। যেভাবে তোমরা বাড়িতে পরোটা লুচি করতে গেলে মাখো সেভাবেই, এটা আলাদা করে কিছু নয়। আর মেখে একটা খুব শক্ত খুব নরম ডো হবে না, মোটামুটি মাপের একটা ডো হবে। জল দিয়ে এবার এটাকে মাখছি। তো আমার মাখা হয়ে গেছে, দেখো আমি এর থেকে কয়েকটা লেচি কেটে রেখেছি। দেখো মাখাটা কিরকম, খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরমও নয়। এরমভাবে করে তারপরে হাতের সাহায্যে এরকম গোল করে করে এর মধ্যে পুর ভরতে হবে। দেখো হাতের সাহায্যে এরকম বাটির মতো করে নিয়ে তারপরে চামচে করে এই পুরটা এর মধ্যে ভরতে হবে। পুরটা এমনভাবে ভরতে হবে যাতে বেশিও না হয় কমও না হয়, বেশি হলে ফেটে আবার তেলের মধ্যে দিলে তখন সেটা ফেটে তেলে চলে যেতে পারে। এরমভাবে পুরটা ভরতে হবে। দেখো একটু আমার বেশি হয়ে গেছে, আমি এটা ঢেলে দিলাম। এইভাবে মুখটা ভালো করে বন্ধ করতে হবে হাতের সাহায্যে এইভাবে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে গোল বাটির মতো করে নিতে হবে। এটার লেচিটার মাপটা যারা যেরকম ছোট ছোট খেতে চাইলে ছোট, বড় খেতে চাইলে বড়, কিন্তু বেশি মোটা করলে চলবে না, কারণ ভাজটা সেটা কাঁচা কাঁচা থেকে যাবে।
শুকনো ছাতু হলে এরম বেরিয়ে আসছে, তাতে কোনো প্রবলেম হবে না। এটা এইভাবে দিয়ে মুখটাকে প্রথমে পাকিয়ে এরকম ভাবে নিয়ে এরকম চেপটে মতো দিতে হবে। জিনিসটা এরকম হবে, যখন তেলে ছাড়া হবে এটা এইভাবে ছাড়া হবে। এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, দেখো আমি ছেড়ে দিচ্ছি একটা করে। এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজা হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, আরো একটা ছেড়ে দিলাম, এভাবে তিন চারটা মতো ছেড়ে দিয়ে ভাজতে হবে। দেখো আমি এটা তেলে চারটে ছেড়ে দিয়েছি, আঁচটা মিডিয়াম রেখেছি। এবার একটা পিঠ লালচে লালচে মতো হলে তারপর আমি ওল্টাবো, এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। দেখো আমি এবার একটা করে এটা ওল্টাতে থাকছি, এটা হালকা হালকা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। তাও আমি কাঁচা দিকটা একটু উল্টে দিলাম, এটা কিন্তু একটু লালচে করেই ভাজা হয়, এটা একটু ভাজা হবে। দেখো আমার এগুলো লালচে লালচে করে ভাজা হচ্ছে। এটা কেউ চাইলে এরকম ভাজাও খেতে পারো, বা এর থেকে আরেকটু ডার্ক করেও ভাজতে পারো। আমি এর থেকে আরেকটু ডার্ক করেই ভাজবো, ঠিক আছে? কালারটা কত সুন্দর আসছে। এভাবে লো আঁচে ভাজতে হবে, তার তবে কিন্তু ভেতর পর্যন্ত জিনিসটা কুক হবে। লো আঁচ না হলে জোরে করে দিলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে গিয়ে ভেতরে কাঁচা কাঁচা ভাবটা, যেহেতু আটা, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে। এটা এটা একটা মজা কি বলতো, এটা তুলে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এর উপর আস্তে আস্তে তেল ঝরিয়ে এটা আমি তুলে নিলাম। আমার রান্না একদম কমপ্লিট, এবার আমি সার্ভ করে ফিরে আসছি। তো আমার রান্না ডান, আমি সার্ভও করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই ছাতুর লিট্টি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। অনেক নতুন বন্ধু আছে যারা হয়তো ভিডিওটা দেখো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইকও করো অবশ্যই। এবং তোমরা বাড়িতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তবে এই রকম লিট্টি আমি পরে একটা অন্য পদ্ধতিতে তোমাদের কাছে আনবো, কথা দিলাম। তো আজ বাই, টাটা। আর হ্যাঁ, এই রান্নাটা একটু আলু ভাতে ভালো করে মেখে তার সঙ্গে খেতে হয়।